আগরতলা শহরের পর দ্বিতীয় ব্যস্ততম শহর হচ্ছে উদয়পুর। সেই শহরের ট্রাফিক ব্যবস্থার 12টা বাজিয়ে পরিষেবা গিয়ে ঠেকেছে তলানিতে। চরম বেহালভাবে চলছে উদয়পুর ট্রাফিক ইউনিট। কোনো এক সময়ে উদয়পুর শহরের 14টি পয়েন্টে ট্রাফিক পুলিশ ছিল ভরপুর। প্রতিটি ট্রাফিক পয়েন্টে গড়ে 2 থেকে 3 জন শিফটিং ডিউটি করত কোনো এক সময়। এছাড়াও সেন্ট্রাল রোড এবং নিউটাউন রোডে ট্রাফিক পুলিশের ব্যবস্থা ছিল সবসময়। বছর সাতেক আগেও উদয়পুর শহরের ট্রাফিক ব্যবস্থা ছিল মন্দের ভালো। দিন যত যাচ্ছে যানবাহনের সংখ্যা ততই বাড়ছে, তৎসঙ্গে উদয়পুর শহরের ট্রাফিক ব্যবস্থা তত খারাপ হচ্ছে। শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে হেলমেটবিহীন বাইক, নো এন্ট্রির কোনো বালাই নেই, যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে প্রবেশ করছে। ওয়ান ওয়ে বোর্ড নামে মাত্র ঝুলে আছে, যার দরুন সকাল থেকে রাত অবধি শহরের বুকে জ্যাম লেগেই থাকে। উদয়পুর শহরবাসীর তরফে বারবার জানানো সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। উদয়পুর ট্রাফিক ইউনিটে গিয়ে সমস্যা সমাধানের কথা বললে তারা জানান যে পর্যাপ্ত পরিমাণে তাদের কর্মী নেই, যার জন্য সব ট্রাফিক পয়েন্টে ট্রাফিক পুলিশ দিতে পারছেন না তারা। এদিকে উদয়পুর শহরের ট্রাফিক ব্যবস্থার 12টা বাজিয়ে ট্রাফিক বাবুরা ব্যস্ত ফাইন সংগ্রহে। এক কথায় বলতে গেলে সরকারিভাবে চাঁদা সংগ্রহে ব্যস্ত দিনভর। উদয়পুর শহরের আরকেপুর মহিলা থানা, কাঁকড়াবন থানা, কিল্লা থানা, মহারানী আউটপোস্ট, গোর্জি আউটপোস্ট, বাগমা আউটপোস্টে ফাইন কাটার মেশিন থাকা সত্ত্বেও উদয়পুরের ট্রাফিক বাবুরা বেশি ব্যস্ত হয়ে আছেন ফাইন কাটা নিয়ে। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে ফাইন কাটার কম্পিটিশন, অথচ ট্রাফিক ইউনিটে যতজন ট্রাফিক পুলিশ রয়েছে সহজে শহরের যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধু মানসিকতার ঘাটতি। কোনো এক সময় উদয়পুর ট্রাফিক ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার শিবুচন্দ্রের নাম শুনতেই থরথর করে কাঁপতেন বেআইনিভাবে চলা যান চালকেরা। যত্রতত্র পার্কিং করতেও 10 বার ভাবতেন। সেই ট্রাফিকের ভয় আজ নেই এই শহরের মানুষের মধ্যে। উদয়পুরের বাকি সবকটি থানাতে ফাইন কাটার মেশিন থাকলেও বারবারন্ত উদয়পুর ট্রাফিক ইউনিটের। শুধুমাত্র কোনো এক অদৃশ্য উদ্দেশ্য উদয়পুর ট্রাফিক ইউনিটের আধিকারিকরা ট্রাফিক ব্যবস্থার দিকে নজর না দিয়ে ফাইন কাটা নিয়ে ব্যস্ত থাকেন, কারণ ফাইনের দৈনিক কোটা পূরণ করতে হবে। অন্যদিকে থানাতে থাকা মেশিনগুলো ফাইন না কাটার কারণে অকেজো হওয়ার পথে। কোনো এক মাধ্যম থেকে জানা গেল যে কাঁকড়াবন থানা, আরকেপুর থানা, মহারানী আউটপোস্ট এবং গোর্জি আউটপোস্টের ফাইন কাটার মেশিন দীর্ঘদিন ধরে ব্যবহার না করার কারণে নষ্ট হয়ে আছে, মেরামতের কোনো উদ্যোগ নেই। এমনিতেই উদয়পুরের ট্রাফিক পুলিশের ঘাটতি, তার উপরে মজার বিষয় হচ্ছে সরকারি বেতনে ট্রাফিক পুলিশ খাটানো হচ্ছে এই শহরের ডন বস্কো নামের এক প্রাইভেট স্কুলের গেটে, তাও 2 শিফটে। উল্লিখিত এই প্রাইভেট স্কুলের রোজগার কত টাকা এই শহরের সব মানুষের জানা। ইচ্ছে করলে তারা প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারেন। সেদিকে না গিয়ে উদয়পুর শহরের কোনো এক ব্যবসায়ীর আবদারে সরকারি বেতনে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছেন উদয়পুর ট্রাফিক ইউনিটের পুলিশেরা। কোটি কোটি টাকা রোজগার করা ওই স্কুলের মধ্যে সরকারি বেতনে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের বিষয়টি অনেকেই ভালোভাবে নেননি। ওই প্রাইভেট স্কুল কর্তৃপক্ষ বিনা খরচে 2 জন করে সরকারি সিকিউরিটি গার্ড পেয়ে খোশ মেজাজে আছেন। শোনা যাচ্ছে এ বছরই ওই প্রাইভেট স্কুলের অতিরিক্ত আমদানি হয়েছে 10 কোটির অধিক। অথচ এই শহরে আরও বেশ কয়েকটি সরকারি স্কুল রয়েছে যেখানে ট্রাফিক পুলিশ খুব জরুরি। কিরিট বিক্রম ইনস্টিটিউশন, উদয়পুর ইংলিশ মিডিয়াম, রমেশ স্কুল, এমনকি ভগিনী নিবেদিতা স্কুলের সামনে অন্তত স্কুল ছুটি এবং শুরুর সময় ট্রাফিক পুলিশ খুবই জরুরি। গত কয়েক বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছে। এদিকে ট্রাফিক পুলিশ দেওয়ার নামমাত্র বালাই নেই, অথচ প্রাইভেট স্কুলের সামনে সরকারি বেতনে খাটানো হচ্ছে ট্রাফিক পুলিশ। এমনিতেই কর্মী সংকট, তৎসঙ্গে 5 থেকে 6 জন কনস্টেবল নিয়ে ফাইন কাটাতে রোজ ব্যস্ত হয়ে পড়ছেন ট্রাফিক বাবুরা। এক কথায় বলতে গেলে উদয়পুর শহরে ট্রাফিকই ব্যবস্থার 14টা বাজিয়ে দিল। যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুর আপডেট হলেও উদয়পুর ট্রাফিক ব্যবস্থার আপডেট আর হয়নি, বরং দিন দিন এই শহরে তার মান ক্ষুণ্ণ হচ্ছে।